দর্শক, শুরু হলো জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন। ইতিমধ্যে আমরা অবস্থান করছি ফরিদপুর হিতৈষী যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে। আপনারা যেমন দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে শুরু থেকে আমরা সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সেখানে ভোটারদের উপস্থিতি এখনো চোখে পড়েনি, তবে যেমনটি আশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে, আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। অর্থাৎ নারীদের যে লাইনটি রয়েছে সেখানে দেখেছি সকাল থেকে তারা ভোট দিচ্ছেন, অর্থাৎ সকাল 8টা বাজে তারা এখানে ভোট দিতে আসেন, সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন। সমকাল লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুর তিন আসনে, যেখানে এই তিন আসনে যেখানে মোট ভোটার সংখ্যা 4,04,311 জন। আর এখানে প্রার্থী আমি যদি বলে রাখি, এখানে প্রার্থী লড়ছে 6 জন, অর্থাৎ নৌকায় শামীম হক স্বতন্ত্র প্রার্থী, ইগল মার্কায় এ কে আজাদ, লাঙ্গল জাতীয় পার্টির ইয়াহিয়া, ডাব বাংলাদেশ কংগ্রেস মহিদ হোসেন এবং গোলাম রব্বানী খান, তিনি নোংর অর্থাৎ বিএনএনএম থেকে লড়ছেন। অন্যদিকে দেলোয়ার হোসেন একতারা প্রতীকী এবং যিনি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম বার থেকে লড়ছেন। আমরা দেখতে পাচ্ছি নারীদের একটি লাইন। এছাড়া আমরা যে কেন্দ্রগুলো দেখেছি, কেন্দ্রে বেলা বাড়ার সাথে সাথেই ভোটারের উপস্থিতি বাড়বে এমন কথা বলছেন। আমরা এখানে প্রিজাইডিং অফিসার যিনি ছিলেন তার সাথে কথা বলেছি, অর্থাৎ প্রসেনজিৎ, তিনি এখানে প্রিজাইডিং অফিসার। তিনি যেমনটি বলছেন সকাল 8টা বাজে তারা আসলে ভোট গ্রহণ শুরু করেন এবং 2 ঘন্টা পরপর তারা একটি ব্রিফ করে জানিয়ে দেবেন আসলে কতটি ভোট ঠিক এই আসনে পড়লো। আমরা যে আসনটিতে রয়েছি, যে কেন্দ্রে রয়েছি, সেটি হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্র। সেই কেন্দ্রের চিত্র এটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, অর্থাৎ অনেকে ভোট দিতে এসেছেন এবং ভোট দিতে এসে বিভ্রান্তিতে পড়েছেন, অর্থাৎ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি। অনেকে বলছেন যে কেন্দ্র খুঁজে পাচ্ছেন না, আগে ঠিক এই জায়গায় যারা ভোট দিয়েছেন তারা এখন কেন্দ্র না পাওয়ার কারণে বারবার করে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ঘোরাঘুরি করছে, আমরা সেই দৃশ্যই দেখেছি। আমি ঠিক হিতৈষী উচ্চ বিদ্যালয়ে যে কেন্দ্র রয়েছে সেখানে রয়েছি। এই কেন্দ্রে আমাদের প্রিজাইডিং অফিসার যেমনটি জানিয়েছেন এখানে 3,893টি ভোটার রয়েছে, যেখানে 2,080টি মহিলা ভোটার এবং 1,893টি পুরুষ ভোটার, অর্থাৎ এখানে পুরুষের তুলনায় নারীদের ভোটার সংখ্যা অনেক বেশি এমন তথ্য কিন্তু আমাদের প্রিজাইডিং যে অফিসার রয়েছেন তিনি জানিয়েছেন। আমি একটু ভিতরের চিত্র দেখাতে চাই। অর্থাৎ চলছে ভিতরে ভোট গ্রহণ ইতিমধ্যে, অর্থাৎ 8টা বাজে শুরু হয়েছে এই ভোট গ্রহণ। অনেকে ভোট দিচ্ছেন, আপনি ভোট দিয়েছেন এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে? আমরা দেখতে পেলাম আপনি ভোট দিয়েছেন, কেমন অনুভূতিটা? কেমন? ভালো। এখন কয়টা বাজে? এই তো 2 মিনিট আগের থেকে শুরু হয়েছে। না, আমার আগে 2 জন ভালো। অর্থাৎ একজন নারী তিনি ভোট দিয়েছেন, তিনি যেমনটি অভিযোগ করলেন যে একটু বিলম্ব করে শুরু হয়েছে, অর্থাৎ 8:30 পরে এই ভোট গ্রহণ শুরু হয়। হিতৈষী যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানের কেন্দ্রে রয়েছে আমরা। আপনারা নিশ্চয়ই জানেন ঠিক এই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ইগল মার্কার প্রতীকী এ কে আজাদ, তিনি আসবেন ভোট দিবেন এমনটি জানিয়েছেন, অর্থাৎ 9টা বাজে তিনি এখানে এসে ভোট দিবেন সে কথা জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি সমকাল থেকে যুক্ত রয়েছে আপনার সাথে কথা বলি, যে
সকাল 8টা বাজে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, এখানে নারীরা ছিলেন তারা বলছে যে 8:30 বাজে ভোট গ্রহণ শুরু হয়েছে। কিছুটা বিলম্ব হয়েছে কিনা? না না না, বিলম্ব হয়নি, এখানে 8টা থেকে শুরু হয়েছে। তবে প্রথম শুরু হতে মানে আমাদের ঠিক 8টা শুরু হয়েছে, তবে অনেক মহিলারা আসছে হয়তো বুঝতে পারেনি যে কোন কেন্দ্রে যেতে হবে বা কোন বুথে যেতে হবে, এই কারণে তাদের হয়তো মনে হতে পারে যে একটু সময় লেগেছে, কিন্তু 8টায় শুরু করেছি আমি। 8টায় শুরু করেছেন? হ্যাঁ শুরু করেছেন। আমার নাম প্রশাসন বিশ্বাস, প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার, হ্যাঁ। আপনার কাছে কি মনে হচ্ছে ভোটার উপস্থিতি কেমন দেখলেন? না, আমার কাছে বেশ সন্তোষজনক মনে হচ্ছে। আপনার এখানে ভোটার সংখ্যা কত? 3800 হচ্ছে, 3893 হলো মোট ভোটার, পুরুষ হচ্ছে 2000 প্লাস, বাকিটা হচ্ছে পুরুষ। এখানে প্রার্থী কত জন আছে? 6 জন আছে। 6 জন, হ্যাঁ। কোন প্রার্থীর কি আসলে এখানে আছে ভোট দিবেন এখানে কোন প্রার্থী? না, এখন আমি তথ্য এখনো পাইনি, এটা আমি বলতে পারবো না, যেটা পাইনি সেটা আমি বলতে পারবো না যে কোনো প্রার্থী এখানে ভোট দিবেন কিনা, এই তথ্য আমার কাছে নেই। প্রার্থী নেই। সকাল থেকে কি পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, খুবই ভালো, খুবই সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। হ্যাঁ হ্যাঁ, না না না, একদম আইন শৃঙ্খলা বাহিনী একদম স্বাভাবিক, এবং ভোটার দেখছেন, দেখতে তো পাচ্ছেন আপনি, ভোটার আসছে ভোট দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ জামাটি শুনছিলেন এখানে প্রিজাইডিং অফিসার প্রসেনজিৎ, তিনি বলছিলেন যে ভোটাররা আসছেন ভোট দিয়ে সুষ্ঠুভাবে চলে যাচ্ছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা লক্ষ্য করিনি, সে দৃশ্য দেখেছে। এই কেন্দ্রে ঠিক এই কেন্দ্রেও ভোট গ্রহণ চলছে। আপনারা কি এজেন্ট? জি জি, আচ্ছা আচ্ছা, এজেন্ট কি সব পক্ষের আছে এখানে? চারটা কোনটা কোনটা আছে এখানে? কারো কোনো অভিযোগ আছে, কোনো ধরনের সমস্যা হয়েছে? কতগুলো ভোট পড়েছে এখনো পর্যন্ত আনুমানিক এখানে? 5টা। অর্থাৎ এই যে বুথটি দেখতে পাচ্ছেন, এই বুথে এখনো পর্যন্ত 5 জন ভোটার ভোট দিয়েছেন, আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রতিটা বুথের চিত্রই আমরা এমন দেখতে পাচ্ছি, এখানে ভোট গ্রহণ চলছে, বুথ থেকে ভোট দিয়ে বের হচ্ছেন। আচ্ছা, এখানে কি সব এজেন্ট আছেন আপনারা? এজেন্ট এজেন্ট কোন কোন পক্ষের এজেন্ট আছেন? হ্যাঁ, একতারা মাঝের জন আর কোথায় এজেন্ট এজেন্ট কে কে আছে? আমি আমি জাস্ট এজেন্টদের কথা শুনছি যে এজেন্ট আছে কিনা সব পক্ষের। নৌকার আর ইগল, আচ্ছা। দর্শক যাবটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রত্যেক পক্ষের এজেন্ট রয়েছেন, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। অর্থাৎ নারীরা ভোট দিচ্ছেন, সারিবদ্ধভাবে আছেন। আমরা ঠিক এই মুহূর্তে হিতৈষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে রয়েছে, এটি ঠিক ফরিদপুর রাজেন্দ্র কলেজের পাশে, সেখানে আমরা অবস্থান করছি। এবং যেমন দৃশ্য দেখতে পাচ্ছি, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এমনটি বলছেন। ঠিক এই কেন্দ্রে 3893টি ভোটার রয়েছে, ভোট দিয়ে এসছেন, কেমন অনুভূতি হচ্ছে? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম যে সকাল থেকে হয়তো বা কোনো ধরনের হট্টগোল হতে পারে, এমন চিন্তা ভাবনা করে অনেক ভোটাররাই আসেননি ভোট দিতে বা এমন চিন্তা করেছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে? ভোটার খুব আপনার শান্তিপূর্ণ এবং খুব নিরিবিলি পরিবেশ, এবং এখানে কোনো গ্যাদারিং নাই, কোনো কিছু নাই। আসলে আমরা যেটা আশঙ্কা করছিলাম আল্লাহর রহমত সেই আশঙ্কা আমাদের কেটে গেছে। দর্শক যাবতীয় শুনছিলেন যারা উৎসুক ভোটার, যারা ভোট দিয়েছেন তারা আনন্দের সঙ্গে ভোট দিয়ে বের হয়েছেন, সেই দৃশ্যই আমরা দেখতে পেলাম। আমি যদি আবারও জানিয়ে রাখি যে হিতৈষী উচ্চ বিদ্যালয়ে এখানে মোট ভোটার সংখ্যা 3893টি, এবং যেখানে মহিলা বা নারী ভোটারের সংখ্যা সব থেকে বেশি, অর্থাৎ 2080টি মহিলা ভোটার রয়েছে এবং 1893টি পুরুষ ভোটার রয়েছে। আমরা প্রত্যেকটি এটিএম যে বুথ রয়েছে, অর্থাৎ যে বুথে ভোট দেওয়া হচ্ছে সেই বুথে ঢুকেছি এবং সেখানে কথা বলেছি প্রত্যেক প্রার্থীরই, আমরা দেখেছি এজেন্ট রয়েছে এবং তাদের কোনো অভিযোগ নেই এমনটি বলছিলেন, এবং সুষ্ঠুভাবে এই ভোট গ্রহণ হচ্ছে এখনো পর্যন্ত। অর্থাৎ 8টা বাজে আমরা যেমনটি বলছিলেন প্রিজাইডিং অফিসার, 8টা বাজে শুরু হয়েছে ভোট গ্রহণ, সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ঠিক ফরিদপুর 3 আসনে প্রার্থী হিসাবে লড়ছেন 6 জন, যেখানে নৌকা প্রতীকী
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের, সেখানে শামীম হক লড়ছেন, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ইগল প্রতীকী এবং লাঙ্গল মার্কায় যিনি রয়েছেন জাতীয় পার্টির ইয়াহিয়া এবং ডাব মার্কায় মঈদ হোসেন। এছাড়া গোলাম রব্বানী খান যিনি নোঙর বিএনএম থেকে লড়ছেন এবং এছাড়া একতারা প্রতীকী থেকে লড়ছেন বাংলাদেশ সুপ্রিম বার যে জোটটি রয়েছে তাদের পক্ষ থেকে। মোট এই আসনে ভোটার সংখ্যা 3,893, অর্থাৎ নারী ভোটারের সংখ্যা অনেক বেশি রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষের থেকে আমরা কোনো ধরনের অভিযোগ পাইনি, তবে সুষ্ঠুভাবে সকাল থেকেই ভোট গ্রহণ চলছে এবং বেলা বাড়ার সাথে সাথেই আসলে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা ব্যক্ত করছেন এখানে যারা এজেন্ট রয়েছেন। এবং এছাড়া এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি এমনটি প্রত্যাশা করছেন। দর্শক, সমকাল লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।